আমি যদি যাই আপনার সাথে কন্টাক্ট করবো না, বুঝছেন স্যার? আচ্ছা আসিও, কাজ আছে কিছু। রাত্রে ক্লাস থাকে অনলাইনে, অনলাইনে থাকে, ফিজিক্যালি নেই। ফিজিক্যালি ক্লাসগুলো দিনে শেষ করে দিই। হাত ফিরিয়ে আসো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ফ্রি? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে তোমাদেরকে তো আজকে তোমাদের জাস্ট গ্রুপে নতুন জানাইছি, আগে থেকেই একটা ওই যে সেমিনার করার কথা ই ছিল প্রায় কয়েকদিন আগে থেকেই। এটা মূলত যারা ওই যে আমাদের রিয়েল স্টুডেন্ট ছিল তাদের একটা সেমিনার গ্রুপ থেকে কয়েকজনেই বলছিল করার জন্য, তো এই জন্য সেমিনারটা করতেছিলাম। এই যে মূলত সেমিনারটা ছিল এটা অনলাইন কোর্স, এই কোর্সটি অনলাইনে করানো হবে সম্পূর্ণ। আর কোর্সের নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ক্লাস টপিক হচ্ছে লিড জেনারেশনের কাজ, ঠিক আছে? আর টোটাল ক্লাস হবে 12টা থেকে 15টা, 12 থেকে 15টা ক্লাস হবে। অ্যামাউন্ট ধরা হয়েছে তৃতীয় রমজান রাত 9টা থেকে ক্লাস শুরু হবে 1 ঘন্টা করে, ঠিক আছে? আর এই কোর্সটা শেষে যা যা করতে পারবেন সেটা হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে লিড জেনারেশনের কাজ করতে পারবেন। যেহেতু আমাদের ক্লাস টপিক ছিল লিড জেনারেশন, সেক্ষেত্রে এখানে লিড জেনারেশনের কাজগুলো কি করা যাবে যে কোনো মার্কেট প্লেসের সাথে। তাছাড়া আমার সাথে কাজ করার সুযোগ আছে, তবে সেটা মানে শর্ত সাপেক্ষে আর কি। আরও দুজন আসার কথা, ওরা আচ্ছা দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, লিড জেনারেশনের কাজটা কি তোমরা জানো? আহাত কখনো জানো, শুনছিলে এই কাজটা নাম? না ভাইয়া শোনো না, লিড জেনারেশন। আর শুভ কি শুনছিলে লিড জেনারেশনের কাজ কি? না স্যার। আচ্ছা তাহলে আমি একটা শর্ট একটা ডিসক্রিপশন তোমাদেরকে দেখাই লিড জেনারেশন। এই যে মার্কেট প্লেস থেকে আমি একটা ফাইল নিলাম, ফাইবার তো মার্কেট প্লেস, এটা একটা জানো কাজের, তাই না? ফাইবার ফাইবারের কাজের মধ্যে আমি এখানে একটা জিনিস সার্চ করছি, সেটা দিছি সার্চ করছি হচ্ছে লিড জেনারেশন নামে, কি নামে? লিড জেনারেশন। লিড জেনারেশন লিখে কাজ লিখে সার্চ করার পরে দেখো এই যে অ্যাকাউন্ট, এই কি করে লিড জেনারেশনে কাজ করে, এই যে দেখো আই উইল ডু লিঙ্কডইন রিসার্চ বি টু বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন এবং ইমেল বাইন্ডিং। নাম কি ব্ল্যাক ফাইটার? আপনার নাম কি? সাব্বির। ও কি অবস্থা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, তো লিড জেনারেশনের কাজটা কি সেটা আগে আমরা একটু আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে কোজন ফাইবারের ফাইলটা কোনটা, ফাইবারের ফাইলটা দুটো আছে, এইটা এটাকে ধরে এটার সাথে অ্যাড করে দিই। লিড জেনারেশনের কাজ হচ্ছে মার্কেট প্লেসগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কি কিছু বুঝে আসছে? তো এখানে যখন আমি লিখে সার্চ করলাম দেখো সে লিড জেনারেশনের কাজ করে, সে হচ্ছে $15 কাজ করে, তারপরে $15 থেকে $40 কাজ করে, $40 থেকে $65 পর্যন্ত সে কাজ করে। যেমন সে যে কাজগুলো করে তার রেটিং হচ্ছে $10, এই হচ্ছে সর্বনিম্ন রেট হচ্ছে $10। আর এই যে কাজ করে করে সে হচ্ছে সর্বনিম্ন রেট হলো $20, এ করে $60 কাজ, এ করে $190 কাজ,
ঠিক আছে, তুমি যদি ফাইবারে গিয়ে এখানে যে সার্চ বক্সে লিড জেনারেশন লিখে সার্চ করো, যেমন আমি আবার কিন্তু সার্চ দিচ্ছি, এই দেখো আমার পেজটা কিন্তু রিলোড হচ্ছে, এমন না যে আমি আগে থেকে ওপেন করে রাখতেছি, ঠিক আছে। তো আবার লিখে যদি সার্চ করি দেখো আবার এই যে এই পেজগুলো আসছে। এখন একটা আইডিতে আমরা যাই, যেমন এই আইটেম হলো তানজিম মনি, এই আইডিটাতে গেলাম আমরা। আইডিটাতে যাওয়ার পরে সে দেখো বেসিক, এখানে একটা অপশন আছে বেসিক হচ্ছে ৫০টা লিড কালেক্ট করে দিবে হচ্ছে ১০ ডলার, মানে ৫০টা লিড কি সেটা আমি একটু পরে বুঝতেছি। এখানে স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে বেসিকে দেখো কটা ছিল ৫০টা মাত্র ১০ ডলারে, স্ট্যান্ডার্ডে গেলাম ৫০০টা লিড কালেক্ট করে দেবে ৭৫ ডলারে, প্রিমিয়ামে গেলাম ১০০০ লিড কালেক্ট করে দিবে ১৫০ ডলার, ঠিক আছে। এখন লিড কি সেই জিনিসটা আগে আমাদেরকে একটু বোঝা উচিত, এই যে লিড জেনারেশনের কাজ, এমনকি সে এইভাবে এখানে তিনটা রেট দেওয়া আছে, একটা হচ্ছে ১০ ডলার, ৫০টা লিড, স্ট্যান্ডার্ডে হলো ৫০০টা লিড ৭৫ ডলার, প্রিমিয়ামে হচ্ছে ১০০০ লিড ১৫০ ডলার। এইভাবে যদি মাসে সে বেশি নেয় দুইটা কাজ করতে পারে, তাহলেও সে কি ৩০০ ডলার হলে দেখা যাচ্ছে ৩২৪ প্রায় ২০-২৫ হাজার টাকার মতো ইনকাম করতে পারতেছে মাসে দুইটা যদি কাজ করতে পারে। আর ওই কি করতেছে দেখো সে কয়টা কাজ করতেছে, এখানে হচ্ছে তার একটা কাজ রেট আছে যে ১৭৯টা কাজ করছে, সবাই কিন্তু রেটিং দেয় না, এর মধ্যে আরও বেশি আছে কাজের। আর বর্তমান তার হাতে ৪টা কাজ আছে, কয়টা কাজ আছে ৪টা, কথা কি আমার শোনা যায়, সবাই শুনতেছো? হ্যাঁ ভাইয়া শোনা যায়, আপনি বলেন। আচ্ছা এখন তার হাতে ৪টা কাজ আছে দেখো, এই যে ইন অর্ডার ফোর, হ্যাঁ ফোর অর্ডার ইন কিউ, আর এ কি করছে যে কাজগুলো করছে ১৭৯টা কাজ জমা দিছে, আরো বেশি জমা দিছে, সবাই তো রেটিং দেয় না, এখানে ১৭৯ জনে তাকে রেটিং দিছে, রেটিং দেওয়ার পরে সে এখন বর্তমান তার হাতে ৪টা কাজ আছে। এই ৪টা কাজ হয়তো ১০ ডলারের হতে পারে, বেসিকের মধ্যে হতে পারে, স্ট্যান্ডার্ডেও থাকতে পারে, প্রিমিয়ামেও থাকতে পারে। তো সে যদি মোটামুটি একটা গিগ দিয়ে যদি লিড জেনারেশনের কাজটা করে, তাহলে সে কিন্তু এই দেখো ৪টা কাজ কিন্তু তার হাতে আছে, ধরে নিলাম স্ট্যান্ডার্ডে কর ধরে, যদি বেসিকটাই ধরি ১০ ডলার করে যদি তার হাতে কাজ থাকে, ৪টা কাজ আছে, কিন্তু তার হাতে ৪০ ডলারের কাজ এখনও তার হাতে কি আছে। সে হলো পর্তুগাল থেকে, কোন দেশ থেকে কাজ করতেছে, পর্তুগাল থেকে কাজ করতেছে। এখানে তার বিভিন্ন কাজের স্ট্রাকচারগুলো সে কী কী কাজ করে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এখন আসে আমরা একটা লিড কী সেই জিনিসটা বুঝি। লিড জিনিসটা হচ্ছে গিয়ে কোনো ব্যক্তি বা কোম্পানির তথ্য সংগ্রহ করা। লিড শব্দের একদম সহজ বাংলা বলতে গেলে লিড, জেনারেশন, লিড জেনারেশন কথাটার একদম সহজ বাংলা হচ্ছে কোনো কোম্পানি অথবা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। এই কথাটা কি ক্লিয়ার বুঝছো তোমরা, শোনা গেছে সবার কাছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখো আবার একটু বলুন, মানে বলছিলাম যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা, যেমন আমি এখানে একটু যদি লিখি এটাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা। এবার বুঝা গেছে লিড জেনারেশনটা, অনেকের একটু বয়স শুনতে অসুবিধা হলে তাহলে এটা দেখলে বুঝতে পারবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করাকে লিড জেনারেশন বলে। যেমন সহজ একটা উদাহরণ দিই, যেমন আমার মনে করো যে ইউএসের যারা ফার্নিচারের ব্যবসা করে, খেয়াল করো কোন দেশের, ইউএসের ফার্নিচার বিজনেস, ইউএস ইউএসের ফার্নিচার, FURNITUR ফার্নিচার বিজনেস যারা করে, এমন ৫০ জন লোকের মোবাইল নাম্বার দরকার। কতজন লোকের? ৫০ পিপলের কী দরকার? মোবাইল নাম্বার দরকার, মোবাইল নাম্বার, MOBIL মোবাইল। এখন মোবাইল নাম্বার হতে পারে অথবা ইমেল অ্যাড্রেস হতে পারে, EMAIR ইমেল অ্যাড্রেস হতে পারে, অথবা তাদের ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে, AWC অ্যাকাউন্ট হতে পারে, অথবা তাদের যে বিজনেস করে দোকানের নাম হতে পারে, শপ নেম, SHOPE, শপ
এই কথাটা কি বুঝে গেছে? ইউএস এর যে ফার্নিচার যারা ব্যবসা করে ফার্নিচারের, তাদের 50 জন লোকের মোবাইল নাম্বার কালেক্ট করতে হতে পারে, ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হতে পারে, ফেসবুক অ্যাকাউন্ট কালেক্ট করতে পারে, অথবা সব যে নেম, মানে যে সে যে ব্যবসা করে তার দোকানে তো অবশ্যই একটা নাম আছে, তাই না? এ দোকানের নামটা হতে পারে, অথবা আরো হতে পারে দেখো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হতে পারে, COUNT অ্যাকাউন্ট। এটাগুলো একটা সহজ, একদম সহজ ভাষায় বলতে গেলে লিড জেনারেশনের কাজের ধরন। এই কথাটাতে কি কারো কোনো কনফিউশন আছে? আহাদ কি বুঝছো কথাটা? আরেকটু ভাই রিপিট করুন প্লিজ। আচ্ছা তুমি আরেকটু রিপিট করতেছি। সাব্বির বুঝছো কথাটা? সাব্বির জি জি স্যার আমি বুঝতে পারছি। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা। আহাত কি ভয়েস শোনা যায়? হ্যাঁ। তাহলে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা, যেমন ইউএসএ যে ফার্নিচার ব্যবসা করে যারা, তাদের 50 জন লোকের যদি আমি মোবাইল নাম্বার কালেক্ট করতে বলি, ইমেল নাম্বার কালেক্ট করতে বলি, ফেসবুক অ্যাকাউন্ট কালেক্ট করতে বলি, এগুলো হচ্ছে তার ব্যক্তি। আর যদি শপ নেম কালেক্ট করতে বলি বা অথবা দোকানের নামে অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যক্তির নামে অ্যাকাউন্ট থাকতে পারে, আমাদের যেরকম বিভিন্ন মানে এর নামে ফেসবুক পেজ থাকে, গ্রুপ থাকে, অ্যাকাউন্ট মানে কি ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, এগুলোকে প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করে দেওয়া। এইগুলোকে 50 জনের যদি আমি কালেক্ট করে দিতে পারি, তাহলে পার বিনিময়ে এক এর বিনিময়ে আমাকে একটা কী করবে, সে অ্যামাউন্ট দিবে। যেমন এই অ্যাকাউন্টটাতে আমরা দেখছিলাম সে 50 জনের একটা কালেক্ট করে দিবে, সে $10 নিচ্ছে। কত ডলার নিচ্ছে? $10। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে কী কী সে কালেক্ট করে দেয়, একটা জিনিস খেয়াল করে, সে কী কী কালেক্ট করে এখানে দেখা আছে। দেখুন কোম্পানি নেম দেওয়া আছে, কী দেওয়া আছে? কোম্পানি নেম। তাহলে আমি যে একটু আগে বললাম, যে কোম্পানির শপ নেম, এটাই তো শপ নেম, কোম্পানির নেম, তাই না? এরপরে হচ্ছে সেকেন্ড অপশনে কি আছে কি, যেমন ওয়েবসাইট, তাদের যদি ওয়েবসাইট থাকে সেটা কালেক্ট করে দেবো। কোম্পানির ফোন নাম্বার, এই যে নাম্বারের কথা বলছিলাম, কোম্পানি ফোন নাম্বার আছে। তারপরে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নেম মানে হচ্ছে যে যে দোকানের মালিক বা তার নাম। এরপরে টাইটেল, বিজনেসের ধরন, ভ্যালিড ইমেল, এই যে ইমেলের কথা বলছিলাম, ইমেল আছে। এরপরে লোকেশন, যদি প্রয়োজন পড়ে লোকেশনে দিতে পারবো, ঠিক আছে? এগুলো বিভিন্ন রকমের এই যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, এই জিনিসগুলোই সে কালেক্ট করে দেয়। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি একটা কালেক্ট করে দেয়, এভাবে করতে করতে দেখা যাচ্ছে 50 জন একটা কালেক্ট করে দিলে সে $10 নেই, আর যদি 500 জন একটা কালেক্ট করে দেয় তাহলে সে $75 নেই, আর যদি 1000 লোকটা কালেক্ট করে দেয় তাহলে সে $150 নিতে পারে। এই কাজটা করার জন্য দেখো এখানে আবার একটা টাইম আছে, বেসিকে গেলাম, দেখো সে 50টা লিড ফরমেট অ্যান্ড ক্লিন আপ এই যে 2 ঘন্টার মধ্যে কালেক্ট করে দিতে পারবে। কয় ঘন্টার মধ্যে? 2 ঘন্টার মধ্যে। স্ট্যান্ডার্ডে গেলো দেখো 20 ঘন্টা দিছে, মানে একদিন সময় নিছে, যে আমি 500 লোকের কালেক্ট নাম্বার কালেক্ট করে দেবো সেটার জন্য একদিন সময় লাগবে। প্রিমিয়ামে যাই, প্রিমিয়ামে গেলে দেখো 2 দিন সময় নিছে, ঠিক আছে? 24 ঘন্টা করে মানে দিছে আর কি 30 ঘন্টা, বাট দেখা যাচ্ছে 1.5 দিন 2 দিন লেগে যায় 150 লোকের নাম্বার কালেক্ট করতে। তাহলে খেয়াল করো, সে যদি মাসে 2টা কাজ পায়, কাজটা করতে তার সর্বোচ্চ দেখা যাচ্ছে 1.5 দিন লাগলো, একদিনে হয়ে যায়, বেশি সময় লাগে না। মনে করো তুমি একদিনে 3-4 ঘন্টা কাজ করলা, তোমার একটা কাজটা হয়ে যাবে, তারপরে সে সময় বেশি নিছে যদি কাজের মধ্যে কোনো সময় লাগে সেই জন্য। তাহলে একদিনে যদি সে একটা কাজ করে, বা দৌড়লাম আমি 2 দিন গেলো, এরকম যদি 2টা কাজের অর্ডার পায়, তাহলে 2 দিনে মাসে যদি 2টা কাজ পায়, তাহলে কিন্তু সে কি $300 পেয়ে গেলো। আর $300 মানে হচ্ছে ধরো 80 টাকা করে যদি হিসেব করি, তোমার 3×8=24,000 টাকার মতো আসে। এই কথাটার মধ্যে কোনো কনফিউশন আছে কারো লিড জেনারেশনের কাজের? আচ্ছা, এখন আসি এই যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম্বারটা আমরা কালেক্ট করলাম, যে বায়ার আমাকে কাজটা দিল, সে এই নাম্বারটা নিয়ে কি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে অনেক কাজ করতে পারে। যেমন ফার্নিচারে যারা বিজনেস করে, খেয়াল করো আমি একজন হয়তোবা ফার্নিচারের হোলসেলার, যেমন আমি একটু দেখাই, ফার্নিচার
সাধারণত দোকানদার দুই ধরনের হয়, কি ধরনের হয়, ডিলার হয়, একটা হলো ডিলার, ডিলার ডিলার থেকে মালটা কার কাছে যায়, ডিলার থেকে মালটা যায় দোকানদারের কাছে, শপ কিপার, কিপার। এখন এই ডিলারে যদি বলে যে 50 জন দোকানদারের আমাকে নাম্বার কালেক্ট করে দাও, তখন সে হয়তো বলবে কি যে তার কাছে যে ডিলারের যে প্রোডাক্টগুলো থাকে সে 50 জনের সাথে কল করে বা যোগাযোগ করে তাদের কাছে প্রোডাক্ট সেল করার জন্য কি করবে, মার্কেটার পাঠাবে। আমাদের দেশে যেরকম দেখো প্রাণ কোম্পানি দোকানে দোকানে কি পাঠায়, লোক পাঠায় না যে ভাই আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে এটা নেন, তারপরে হচ্ছে বিভিন্ন রকম এরকম ইনফরমেশন যে দেখো না দোকানদাররা যাদের কাছে লোক যায়, প্রাণ কোম্পানি বলো অন্যান্য কোম্পানি বলো, তাদের নতুন যদি একটা প্যাকেট আসে বিস্কিট আসে, তখন এরা দোকানদারকে যা বুঝায় যে ভাই আমাদের কাছে নতুন এই বিস্কিটটা আসছে, এটা আপনি দোকানে রাখেন সেল করেন, কি ঠিক আছে কথা। এখন আমরা যাদের নাম্বার কালেক্ট করে দিব 50 জন লোকের নাম্বার কালেক্ট করে দিব, সেই ক্ষেত্রে যদি ইমেল নাম্বার কালেক্ট করে দিই, তারা কি করে ওই 50 জন লোকরে ইমেল করে, বিজনেস ইমেল করে, করে তাদেরকে কি করে ইনফরমেশনগুলো দেয় যে আমাদের কাছে এরকম এরকম প্রোডাক্ট আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে কি করতে পারেন, সেল করতে পারেন, বা তাদের সাথে কন্ট্যাক্ট করে, বা যেই কোনো একটা কন্ট্যাক্ট তার সাথে যেভাবেই হোক করে, মোবাইলে করতে পারে, তার ইমেলে করতে পারে, অ্যাকাউন্টে করতে পারে, শপ নেমটা নিলে কি হয় তাদের সাথে একটা তাদের লোকেশন কি আইডেন্টিফাই করা যায়। যেমন এখানে একটু আগে দেখছিলাম এই যে এই যেখানে লেখা আছে ইমেল, তারপরে লিঙ্কডইন, এই যে লিঙ্ক, লোকেশন, ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বিভিন্ন রকমের তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে। তো এখন যে কাজটা সেটা মূলত হচ্ছে এখন সে কি কি কাজ করে, অনেকগুলো ধরনের কাজ আছে, লিড জেনারেশন, আই এম ওয়ার্কিং ফর 5 ইয়ার্স অ্যান্ড বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট, যে কাজগুলো কিন্তু সে এখানে আবার দিচ্ছে, বিজনেস টু বিজনেস, লিঙ্কডইন, নেভিগেশন, এই কাজগুলো করা এক্সাম্পল হিসেবে সে অনেক রকমের তার কাজ দিয়ে দিচ্ছে। যেমন সে কী কী ধরনের কাজ করে, রিয়েল এস্টেট কোম্পানি ডাটা কালেক্ট করে, টেকনোলজি কোম্পানি ডাটা কালেক্ট করে, ব্যাঙ্কে ডাটা কালেক্ট করে, ফ্যাশন রিলেটেড যে সবগুলো আছে বা এগুলোর কাজ, কনস্ট্রাকশনের কাজ করে, মেডিকেলের কাজ কালেক্ট করতে করছে, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে সে দিচ্ছে আর কি। এছাড়াও তারপর মধ্যে সেই এই কাজগুলো ডাটাগুলো কীভাবে সার্ভিস দেয়, ওয়েব রিসার্চ মানে ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে বের করে দেয়। যেমন আমি যদি এখানে একটা দেখি, খেয়াল করো, ইউলো পেজ, YEOOW, ইউলো PAGE পেজে গেলাম, ইউরো পেজ হচ্ছে একটা ইউএসএর একটা মার্কেট প্লেস, যেটাতে আমাদের দেশে যেরকম কী বলে bikro.com আছে না, bikro.com থেকে, যেমন আমি যদি এখানে যাই ডক্টর লিখি, ডক্টর DUC.TOR ডক্টর, এই যে ডক্টর লিখলাম, ডক্টর অফিস, 10 জন ডাক্তারের অফিস দরকার আমার, তাহলে কোন এলাকা থেকে আমার দরকার, মনে করো যে যে ইউএসএর আমেরিকাতে, CA মানে হচ্ছে কানাডা, ঠিক আছে, এখানে কীভাবে আমরা লোকেশন চেঞ্জ করতে হবে পরে দেখাবো, CA মানে হচ্ছে কানাডা, এখন আমি আপাতত দিলাম একটা, দিলে এখানে দিলাম ডক্টর, ডক্টর লিখে এখানে ফাইন্ড দিলাম, ফাইন্ড দেওয়ার পরে কানাডাতে যেসব ডাক্তারদের ইনফরমেশনগুলো আছে সেইগুলো এখানে চলে আসছে। যেমন ওয়েস্টার্ন মাল্টি স্পেশালি গ্রুপে যে তাদের ফোন নাম্বার আছে, তাদের অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, কত বছর ধরে তারা বিজনেস করতেছে, বিজনেস ইন 28 বছর ধরে তারা এই বিজনেসটা করতেছে, এটা কি কথা বুঝে যাচ্ছে সবাই, বুঝতেছো? এখন দেখো এখানে দেখো আমি যখন ডক্টর লিখে সার্চ করলাম, তারপর এটা কানাডা থেকে, এই যেমন এজেন্ট লেখা আছে জেনারেলিন সিএ কানাডা, এখানে কতজন লোকের ডাটা আসছে, 1 জন 2 জন 3 জন 4 জন, এভাবে নিচের দিকে যাই একটু দেখি, এই যে নাম্বার দেওয়া আছে এখানে, কিন্তু একটু স্লো করতেছে, আসুক দেখি তো এখানে কতজনের আসছে, এই যে 30 জনের আসছে, এখানে কতজন, 30 জন, এই দেখো ফেজ 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এই অংশটা দেখতেছো সবাই, হ্যাঁ, এই যে এই অংশটা আমি একটু ছোট করে একটু মার্ক করে দেখাচ্ছি, এটা এখানে এক নাম্বার পেজে, এক নাম্বার পেজে কিন্তু 30 জনের ডাটা আসছে, এরপরে আবার 2 নাম্বার পেজ, এরপরে 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, এরকম পেজ অনেকগুলো আছে। তো আমি চাইলে খেয়াল করো একটু আগে যে জিনিসটা দেখালাম, তাদের যে মোবাইল নাম্বার, তাদের অ্যাড্রেস কোথায় আছে, ঠিক আছে, তারা কত বছর ধরে বিজনেস করতেছে, এই কোম্পানির আরও বিভিন্ন ইনফরমেশন ভিতরের দিকে গেলে আমরা পাবো। তো একটাতে যাই দেখি, এই যে এটাতে গেলাম, মনে করো যে এটাতে গেলাম ফ্যামিলি ডক্টর, ঠিক আছে, এখানে আসার পরে এখানে আরও সে কোন কাজের জন্য স্পেশাল, ঠিক আছে, সে লিখছে যে এখানে সে লিখে দিছে,
তার অ্যাড্রেস দিছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের কথা বলছিলাম, ভিজিট ওয়েবসাইট, একটু আগে যে ফাইবারে ছিল না এখানে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের কথা ছিল এখানে, এই যে কোম্পানি ওয়েবসাইট, ঠিক আছে, ফোন নাম্বার, কোম্পানি নাম্বার, কন্ট্যাক্ট নেম, ঠিক আছে, এই যে এগুলো বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা এই যে ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটটা পেয়ে যাব, তারপর ম্যাপে বা ডিরেকশন গেলে তার অ্যাড্রেসটা কোথায় আছে কোথায় পেয়ে যাব, বিভিন্ন রকমের ইনফরমেশনগুলো এই ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে, তারপরে তার যদি আবার ই থাকে, দেখো এটা কোন জায়গায় আছে, অপটিমাল ক্যারেক্টার, তার ওই ওয়েবসাইটের লিঙ্ক, ওনার ভেরিফাইড, ওনার ভেরিফাইড মানে এটা হলো অরিজিনালি অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এর মধ্যে যদি আমরা তার আরও বিস্তারিত অনেক কিছু আরও কালেক্ট করতে যাই, যেমন এটা হলো 11 ক্যালোরিন ইন্ডাস্ট্রি এমডি, দাও একটু দেখে নিছি, এই যে তার এখানে আরও কন্ট্রাক্ট, যে অনেকে কী করছে, কমেন্টস আছে, কমেন্টস অলসো পিপল ভিউড, ঠিক আছে, বিভিন্নভাবে এই ওয়েবসাইটগুলো খুঁজে খুঁজে এই ডাটাগুলো কালেক্ট করে দেওয়ার নামই হচ্ছে লিড জেনারেশন। এই কথাটা কি ক্লিয়ার বুঝছো সবাই এবার? এখন লিড জেনারেশনের কাজটা কি এনো ব্যবহার হয় দেখো, খেয়াল করো, আমি তোমাকে কয়েকটা মার্কেট প্লেসের নাম বলি, একটু খেয়াল করে দেখো, যত রকমের ডিজিটাল মার্কেটিং আছে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ডিজিটাল মার্কেটিং নির্দিষ্ট কোনো একটা কোনো মার্কেট প্লেস না, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যেমন DIGITAL ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো রুট আছে, যেমন কেউ ইমেল মার্কেটিং করে, ইমেল MARKETING মার্কেটিং করে, এই ইমেল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, যেমন আমরা একটু আগে এখানে দেখলাম যে এখানে দেখো এই যে ইমেল কালেকশন আছে না, এই যে একটা ব্যাপারে ভ্যালিড ইমেল, তাই ইমেল কালেকশন, তখন আমি তাকে ইমেলে আমার জানাই দিতে পারি যে আমার এই কোম্পানির জিনিসগুলো আছে, তাহলে শুধুমাত্র ইমেলটা নিয়ে কাজ করাটাই হচ্ছে একটা ইমেল মার্কেটিং একটা প্ল্যাটফর্ম। তা এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের লিডগুলোর প্রয়োজন পড়ে, তখন কোন ধরনের লিড প্রয়োজন পড়বে, তখন ইমেলের লিড প্রয়োজন পড়বে, কিসের জন্য কি পড়বে, ইমেলের লিড পড়বে, ইএমএল ইমেল লিড, এলইএডি লিড, ঠিক আছে। এরপর আসে আমরা দুই নম্বরে যাই, দুই নম্বরে আমরা আরেকটা ইমেল মার্কেটিংয়ের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, AFFILIATE অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্ল্যাটফর্ম আছে, সেটার জন্য আমাদের কিন্তু কে যে ইমেল দিয়েও করতে পারি অথবা মোবাইল নাম্বার দিয়েও কালেক্ট করতে পারি বা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এভাবে করতে পারি। তো এই যে অ্যাকাউন্টগুলো লাগে, ইমেল অ্যাকাউন্ট, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, তারপরে সিপি মার্কেটিং, সিপিএ মার্কেটিং, সিপি মার্কেটিং করতে গেলেও আমাদের লিড জেনারেশনটা লাগবে, কী লাগে, জেনারেশন, এই যে ডিজিটাল মার্কেটিং করতে যদি ইমেল মার্কেটিং করতে যাও তাও তোমার লিড জেনারেশনটা লাগবে, যদি তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাও তাও তোমার লিড জেনারেশনটা লাগবে, যদি সিপি মার্কেটিং করতে যাও তাহলেও লিড জেনারেশনটা লাগবে, যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যাও, যেমন আমি যদি চার নম্বর দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলেও লিড জেনারেশনটা লাগবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনটা, যেমন এই যে ফেসবুক অ্যাকাউন্ট, এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এভাবে যে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলোকে কালেক্ট করে দেওয়াটাকে কী বলে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম। এরপরে ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং, তারপরে হচ্ছে আরও কিছু মার্কেটিং প্ল্যাটফর্ম আছে যেগুলো আমার করতে, আমরা SMM মার্কেটিং, ঠিক আছে, এটা হলো SMM। এরপরে বাল্ক SMS মার্কেটিং, BULK বাল্ক SMS মার্কেটিং, বাল্ক SMS মার্কেটিংটা কি, বাল্ক SMS মার্কেটিং হচ্ছে যেটা আমরা মোবাইল নাম্বারের মধ্যে করে পারি, এই যে মোবাইল নাম্বারে আমরা ডাইরেক্ট সরাসরি তাদেরকে মেসেজ পাঠাতে পারি অথবা তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারি বা বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে যেগুলো কাজগুলো করা হয় সেগুলোকে বাল্ক SMS মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো তুমি ডিজিটাল মার্কেটিং আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে SEO, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEARCH সার্চ অপটিমাইজেশন। এই যে কতগুলো মার্কেট প্লেসের নাম লিখলাম, মার্কেটিং এর নাম লিখলাম, এই সবগুলো মার্কেটিং করতে গেলে আমাদের লিড জেনারেশনটা লাগে। তাহলে আমি যদি লিড জেনারেশনের কাজটা শিখি তাহলে প্রত্যেকটা মার্কেট প্লেস আমি সহজেই কী করতে পারবো, কাজ করতে পারবো। এই কাজটার জন্য
আমি যেভাবে অন্য একজনকে কালেক্ট করে দিতেছি ডাটা, যেমন এই ডাটাটা যদি আমি ডিলারকে কালেক্ট করে দিই, যে মার্কেট প্লেসে পাইবারে যারা কাজ করে, যেমন যে আমার বাইরে কাজ দিবে তাকে যেভাবে আমি কাজটা করে দিতে পারবো, এমন কিছু সিস্টেম আছে যেটাতে আমি নিজে নিজেও অনেক কাজ করতে পারবো। যে লিড জেনারেশনগুলো কি আমাদের সবারই প্রয়োজন পড়ে, কথা কি বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখো তুমি যে কোনো ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে হাত দাও, তোমার কিন্তু লিড জেনারেশনটা সবার আগে লাগবে। এই কাজটা যদি কেউ ভালো করে বুঝে দেন তাহলে বাকি সবগুলো কাজ সে সহজেই বুঝে যাবে। যেমন আমি যদি লিড হিসেবে যদি ইমেল কালেক্ট করি তাহলে আমি ইমেল মার্কেটিংটা বুঝবো, লিড হিসেবে যদি আমি ইমেল কালেক্ট করি তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটাও আমি সহজে করতে পারবো, সিপিএটাও করতে পারবো। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি কালেক্ট করি, লিড হিসেবে যদি আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কালেক্ট করি তাহলে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা করতে পারবো। লিড হিসেবে যদি আমি মনে করো যে টুয়ে যে এখানে কী লিখছি বাল্ক SMS মোবাইল নাম্বারটা যদি কালেক্ট করি তাহলে আমি কী করতে পারবো, SMS মার্কেটিংটা করতে পারবো। এরপরে SEOরও কিছু কাজ আছে যেটাতে আমরা কী করতে পারি, ইমেলের মাধ্যমে হোক মোবাইলের মাধ্যমে হোক আমরা আরও কিছু কাজ করতে পারি। মানে একটু মার্কেটিং প্ল্যাটফর্ম আলাদা কিন্তু লিডটা সবার জন্য সমান। লিডটা কি সবার জন্য সমান? যেমন আমরা নর্মালি কী করি দেখো, খেয়াল করো আমরা যখন ভাত রান্না করে ভাত খাই, তরকারি কিন্তু আমাদের বিভিন্ন ভ্যারাইটিস হয় কিন্তু ভাতটা কিন্তু আমাদের কমন থাকে, কি থাকে কমন একটা জিনিস থাকে যে আমরা ভাত খাচ্ছি, কিন্তু তরকারিটাতে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসি প্রতিদিন। কি করি এক এক দিনে হয়তো আজকে একটা জিনিস সবজি দিয়ে খাইছি, কালকে হয়তো মাছ খাইছি, আবার পরশু দিন মাছই খাইছি কিন্তু অন্য একটা মাছ খাইছি, চেঞ্জ করতে থাকি আমরা, কি করতে থাকি আইটেম চেঞ্জ করতে থাকি। কিন্তু ভাতের জিনিসটা দেখো কিন্তু প্রতিদিনই কিন্তু একরকমই থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই লিড কিন্তু সব সেম, আমাদের লিড কিন্তু কি সব সেম। এখন আমি যদি ইউরোপ পেজে গেলাম, দেখো খেয়াল করো এই ইউরোপ পেজে গেলাম, এই মোবাইল নাম্বারটা ছিল, ওয়েবসাইট ছিল, তার লোকেশন ছিল, তার তার দোকানের শপের নাম ছিল, তাই না? এই যে আমি যেগুলো লিখলাম এখানে, এই সবগুলো কিন্তু এখান থেকে চাইলে কিন্তু কি করা যাবে, সংগ্রহ করা যাবে। এখন তার ফেসবুক অ্যাকাউন্ট যদি আমার দরকার পড়ে, দেখো আমি এই যে এখানে লিঙ্কে গেলাম, কীভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করবো, এই লিঙ্কটাতে তাদের ওয়েবসাইটে গেলে দেখবা যে ওয়েবসাইটে কী পাওয়া যায়, মানে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লোগোগুলো পাওয়া যায়। একটু দেখি নিচের দিকে যাই, একটু আসুন, এই যে এখানে যখন অ্যাবাউট আসে যাবো বা কন্ট্যাক্ট আসে যাবো, এখানে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, বিভিন্ন রকমের ইনফরমেশন থাকে আবার ওয়েবসাইট থেকে। হ্যাঁ, অ্যাবাউট আসে যাই, হু আর নিউজ অ্যাওয়ার্ড ফরম এজেন্ট ফ্যাশন অ্যাফিলিয়েটেড হসপিটাল, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। আর এতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অনেক সময় এদিকে বলেছে ফেসবুক অ্যাকাউন্ট লোগো টোগো এগুলো দেওয়া থাকে ওয়েবসাইটে, বিভিন্ন সময় গেলে দেখো না এখানে যে এগুলো থাকে, এর হয়তো সম্ভবত কোন জায়গা আছে এটা একটু খুঁজে বের করতে সময় লাগবে, বা আছে কি না সেটাও দেখতে হবে, না থাকলে তো একবারে আমার কিছু করার নেই, যার নাই তারটা তো আমি জোর করে বানাই দিতে পারবো না, কি কইছি বুঝে আসছে? আচ্ছা, তো এইভাবেই কিন্তু আমাদের তথ্যগুলো কালেক্ট করে আমরা কি করব, বায়াদেরকে জমা দিয়ে দিব, শেষ, আমার একটা লিড জেনারেশনের কাজ হয়ে গেছে। এবার যদি আমি 550 জন নিই সে একটা রেট দিচ্ছে, এখন আমি অন্য আরেকটা অ্যাকাউন্টে যাই, খেয়াল করো এটাগুলো এই অ্যাকাউন্টটা থেকে দেখলাম, এখন আরেকটা অ্যাকাউন্টে যাই, এই যে এর এখানে যাই, ঠিক আছে, এর এখানে যাই, যাওয়ার পরে দেখো লিড জেনারেশন ইউজিং ফেসবুক অ্যাড, এই দেখো ফেসবুক অ্যাড থেকে সে লিড জেনারেশন করে দেয়, এটাতে যাই। আগে তো এই যে মেয়ের এটা ছিল না, মেয়ের এটা ক্লোজ করে দিলাম, এটাতে যাই, এটাতে যাওয়ার পরে দেখো সে একটা কাজ করছে অনলি, নতুন একদম নিউ, একদম নিউ, আই উইল ডু লিড জেনারেশন ইউজিং ফেসবুক অ্যাড, ফেসবুকে যে অ্যাডগুলো থাকে সেখান থেকে সে কী করে, ফেসবুক থেকে লিড জেনারেশন করে দেয়। কি অ্যাকাউন্ট করে দেখো, এই যে সেট আপ অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট লিড জেনারেশন ক্যাম্পেইন টুয়ার্ডস ক্যাম্পেইন এবং টার্গেটেড অডিয়েন্স, তারও যে ফেসবুক থেকে করে দেয় সেগুলোও লিড জেনারেশনের কাজের মধ্যে পড়তেছে। তার বেসিক কাজ কত দিয়ে, $190, তারপরে স্ট্যান্ডার্ড হলো $295, প্রায় 300, প্রিমিয়াম হচ্ছে $600, এবং ডেলিভারি কতক্ষণ দেখো, 2 days ডেলিভারি, স্ট্যান্ডার্ডেও 2 days ডেলিভারি এবং প্রিমিয়ামেও 2 days ডেলিভারি, সে দুই একটা কাজ করে দেয়। তাহলে সেই দেখো এখানে কয়টা কাজ দিয়েছে, একটা কাজ করছে, এই যে এখানে লেখা আছে একটা কাজ, একটা কাজ যদি যদি ধরে নিলাম একদম বেসিক করছে তাহলে তো সে $190 পাইছে, তাই না?
হ্যাঁ 190 ডলার পাইছে। তাহলে এইভাবে করে করে আমরা যখন আমাদের কাজগুলোকে ইউ দিয়ে দেবো, লিড জেনারেশন অ্যাডস ফর বিজনেস, ঠিক আছে, হচ্ছে মানে ফেসবুকের ওই যে থেকে লিডগুলো জেনারেট করে আর কি, অ্যাকাউন্টস যে টার্গেটেড অডিয়েন্সগুলো খুঁজে বের করে দেয়। এটা কিভাবে কাজ করতে হয় আমি জাস্ট আজকে সামারি দেখাচ্ছি, আমরা আসলে কাজ শিখবো পরবর্তীতে। তো এখন সে একটা কাজ করে মাসে যদি সে দুইটা বা পাঁচটা কাজ করতে পারে, আর তার যদি মনে করে স্ট্যান্ডার্ডেরও যদি একটা কাজ পায়, তাও কিন্তু দেখো $300-এর কাছাকাছি, $295 মাসে যদি দুইটা কাজ পায় তাহলে তার $600, $600-এর যদি 8 দিয়ে হিসাব করে 80 টাকা দিয়ে 6 × 8 = 48, তো 48 হলে প্রায় 50,000 টাকার মতো সে কাজ করে। তাহলে কাজটা কি কঠিন কিছু আমি যেভাবে দেখাইছি? না, কোনো কাজ কিন্তু কঠিন না, ঠিক আছে। হ্যাঁ, দুই একটা কাজ কঠিন, একবারে যে সব একরকম তা না, যেমন একটু আগে আমরা যে অ্যাকাউন্টটা দেখছিলাম সেটা কিন্তু ক্রিয়েট এত বেশি না, এটা আর একটু কম ছিল, কিন্তু এ কি করছে কি বলছে অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্সগুলোকে কালেক্ট করে দেয়। একটু তো কষ্ট থাকবেই, কথা বুঝো নাই, সব কাজ তো আর এক সমান হয় না, তো নর্মালি সে কাজ করে দেখে। এখন তার আমি আরেকটা দিতে যাই, দেখো এ তার অ্যাকাউন্ট আছে কোন দেশ থেকে আসছে সে, এই দেখো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, একটু আগে আমরা যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট অ্যাডভাইস, সে 2019 সাল থেকে কাজ শুরু করছে, ইতালি থেকে সে কাজ করে। তার আইডিতে যাই দেখি কতগুলো কাজ করছে, দেখো এটা হচ্ছে তার ব্যক্তিগত আইডি, আইডিতে দেখো এখানে একটা গিগ আছে, সে লিড ম্যানেজ ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে সে 54টা কাজ করছে, কয়টা কাজ করছে 54টা, সর্বনিম্ন কাজ হচ্ছে $295 দিয়ে শুরু। আমি এটা একটু ওপেন করি, সর্বনিম্ন কাজ হচ্ছে $295টা শুধু শুধু ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে কাজ করে। এরপর আছে তার হলো এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে হচ্ছে 495, প্রিমিয়ামে হচ্ছে 735, শুধু ফেসবুকটাকে ভালো করে চালাতে জানলেও কি, আর এভাবে সে 54টা কাজ করছে, কয়টা কাজ করছে 54টা, এটাগুলো তার একটা গিগে, এটাতে করছে 60টা কাজ, এটাতে করছে 4টা কাজ, প্রত্যেকটা তুমি সংখ্যাগুলো দেখা যাচ্ছে তোমাদের, আমার তো এখানে এই যে এটা 54, এটাতে করছে 60টা কাজ, এটাতে করছে 4টা কাজ, এটাতে 3টা কাজ, এটাতে 3টা কাজ, এটাতে করছে 1টা কাজ, এই দেখো এখানে 3টা কাজ করছে, একদম সর্বনিম্ন শুরু করছে কত দিয়ে, 545 ডলার, ঠিক আছে। সেলস মার্কেটিং অ্যাড এফবি অ্যাড ক্যাম্পেইন মানে ফেসবুকে বুস্ট করে, সেই বুস্ট করে এই কাজটা করে, অ্যাড ক্যাম্পেইন মানে বুঝো এই যে অ্যাডস ফর ইউ শপ অর ব্র্যান্ডের, ফেসবুকে বুস্ট করছে, বুস্টের কাজ করে দিছে, সর্বনিম্ন কাজ হচ্ছে একটা, আর এভাবে সে 3টা কাজ করছে, কয়টা কাজ করছে। তো কাজ কিন্তু খুবই সিম্পলি, জাস্ট একটু মার্কেট প্লেস থেকে বুঝে যদি কাজটা আমরা নিতে পারি তাহলে কি আমাদের কাজগুলো আস্তে আস্তে আমরা পেয়ে যাব। তো 3টা কাজ করলে 3টা কাজে $500 করে ধরো, 3×5=1500, সেই ইজিলি কাজ করছে, তাই না? তো লিড জেনারেশনের কাজটা খুবই সিম্পলি এবং খুবই সহজ যদি একটু আমরা বুঝে শুনে করতে পারি। এখন এই যে কাজগুলো আমরা করলাম, এখানে দেখলাম কিছু টুলস আছে, কি আছে টুলস মানে আমি দেখাই, সেটা হচ্ছে গিয়ে যেমন ব্যাকে যাই এই পেজটাতে, ইউরো পেজে এখানে 30 জনের ডাটা আসছিল না, কতজনের ডাটা আসছিল এটা কত, কেউ একজন কথা বলো, এই যে বলছো 30 জনের ডাটা আসছে, এই 30 জনের ডাটা যদি আলাদা আলাদা ভাবে কালেক্ট করতে যাই আমার যদি 5 মিনিট করে সময় লাগে, খেয়াল করো আমি কিন্তু এখন একটা এই দেখাচ্ছি, 5 মিনিট করে 30 জনকে সময় দিলাম, 5 × 30 কত, 3×5=15, তাই না, মানে 150 মিনিট, 150 মিনিটের এবার 60 দিয়ে ভাগ করো তাহলে গয়টা বেরোবে, আড়াই ঘন্টা লাগবে, কয় ঘন্টা লাগবে এটা, এই হিসাবটা বুঝছো তোমরা, মানে প্রথমে হচ্ছে আমরা মিনিট লাগছে, মানে একটা একজনের ডাটা নিতে কয় মিনিট লাগবে, 5 মিনিট করে, 30 জনের ডাটা নিতে কয় মিনিট সময় লাগবে, আড়াই ঘন্টা, হ্যাঁ সব মিলাইয়ে 2.5 ঘন্টা লাগবে, 60 মিনিট দিয়ে ভাগ করছি। এখন যদি এমন একটা কোনো সিস্টেম থাকে, খেয়াল করো যে ডাটাটা আমাকে 2.5 ঘন্টা না, আমি সর্বোচ্চ 10 মিনিটে কালেক্ট করতে পারবো, কয় মিনিটে, 10 মিনিটে, এটাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং বলে, কি বলে, ওয়েব স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব,
আমরা জাস্ট এখানে একটা সফটওয়্যার ছোট্ট একটা টুলস অ্যাড করে দেবো, টুলস অ্যাড করে দিলে এখানে আমার যত ডাটা আছে সে কালেক্ট করে অটোমেটিক আমাকে একটা এক্সেল শিটে রেডি করে দিয়ে দিবে। সর্বোচ্চ 10 মিনিট লাগবে, কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 10 মিনিটে লাগবে। আমি 150, 200, 300, 500 জনের ডাটা 1 মিনিটে একবারে সহজে কালেক্ট করে ফেলতে পারবো। তাহলে আমাদের দেখো যে জায়গাতে যদি ম্যানুয়ালি আমরা কাজটা করতে যেতাম তাহলে আমাদের সর্বোচ্চ কত মিনিট লাগতো? 2.5 ঘন্টা ম্যানুয়ালি করতে গেলে, একজন একজন করে দৌড়ে 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 করতে যেতাম। আর সেই কাজটা যদি আমরা আরও একটা টুলসের মাধ্যমে ব্যবহার করে ফেলি সেক্ষেত্রে আমাদের লাগবে 10 থেকে 15 মিনিট। কত মিনিট লাগবে? 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এখন তাহলে কাজটা আরো সহজ হয়ে গেল না? 2.5 ঘন্টার যা কাজ আমি যদি 10 মিনিটে করে ফেলতে পারি সেটা আর একটু সহজ হয়ে গেল না? তাহলে এই যে এই জন্যই সে বলছে যে দেখো একটু আগে প্রথম যে অ্যাকাউন্টটা গেছিলাম আমরা, এ কী করে দেখো কয় মিনিটে ডেলিভারি দিয়ে কাজ খেয়াল করো, 50টা ডাটা কালেক্ট করতে তার 2 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। আর একটু আগে আমরা হিসেব করলাম 30 জনের ডাটা কালেক্ট করতে আমাদের 2.5 ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কয় জনের ডাটা কালেক্ট করতে পারবো? 5 মিনিট করে নিয়ে 30 জনে খেয়াল করো। এখন 50 জনের একটা কালেক্ট করতে গেলে কিন্তু আমার আরো টাইম বেশি লাগতেছে, 4 ঘন্টা সময় লাগবে আনুমানিক। আরো 1.5 ঘন্টা বাড়ালাম, তাহলে 2.5 ঘন্টা আর কয় ঘন্টা হলো? 4 ঘন্টা হলো 50 জনের ডাটা কালেক্ট। হ্যাঁ, তো আরো তো 20 জন বাড়াইছি না, 20 জনের জন্য 1.5 ঘন্টা বাড়ালাম। তাহলে যদি 50 জনের ডাটা কালেক্ট করতে হয় তাহলে আমাকে কয় ঘন্টা সময় দিতে হবে যদি ম্যানুয়ালি করতে যাই? আচ্ছা দেখি, আমি মনে করো যে 50 × 5 দিয়ে দেখি 250 মিনিটে ভাগ করবো 60 মিনিট দিয়ে, 4 ঘন্টা। এই যে দেখছো 4 ঘন্টা, আমার হিসেব ঠিক আছে না? 4 ঘন্টা সময় লাগবে। কিন্তু সে লিখছে, খেয়াল করো, সে লিখছে যে সে ডাটাটাকে ডেলিভারি করবে মাত্র 2 ঘন্টায়। কয় ঘন্টায়? তাহলে কিভাবে সম্ভব এটা? যদি হ্যাঁ, তো আমরা যদি ম্যানুয়ালি করতে যাই ডাটা তাহলে ডাটা কালেক্ট করা সহজ। এখন শুধু যে কালেক্ট করলাম, খেয়াল করো, শুধু সেটা না, ডাটা কালেক্ট করলে ডাটাতে আবার একটু সময় লাগে, একটু মানে সাজায় নিতে, সাজায় নেওয়ার একটা কাজ থেকে যায়। সব কিছু মিলাই এসে দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে কাজটা রেডি করে ফেলে। কয় ঘন্টায় রেডি করে? 1 ঘন্টায় রেডি করে দেন, তারপরে সে 50 জনের ডাটা দিয়ে দিছে। তাহলে এই যে কাজটা করে এই প্রসেসটা আমাদেরকে শেখার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তাহলে লিড জেনারেশনের কাজ কি বেশি কঠিন মনে হচ্ছে এখন? বুঝলে একবারে সহজ, বুঝলে একবারে কাজ, বুঝতে পারলে সহজ। হ্যাঁ, তো এই জিনিসগুলোই আমরা কি করব আমাদের এই কোর্সের মাধ্যমে শিখব। আর আমাদের যে কোর্সটা ছিল আমরা খেয়াল করো আমি একটা একটা জিনিস দিছি, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এই যে আমি এখানে লিখলাম, সবগুলো নিয়ে আমরা প্রথমে কাজ শিখব না। প্রথমে আমরা কি করব, সবগুলোর মূল যে টপিকটা, হেড যে অংশটা, সেই অংশটা হলো লিড জেনারেশনের কাজ, সেটা শিখে ফেলব। কোনটা শিখব? লিড জেনারেশনের কাজ। আর এই লিড জেনারেশনের কাজ করতে গিয়ে খেয়াল করো আমরা এখানে আরো কিছু জিনিস দেখব। আমি এখানে একটা 15টা ক্লাসের ই করছিলাম, মনে আছে? তোমরা দেখছিলে কি না গ্রুপে? তো অনেক 15টা। হ্যাঁ, 15টা ক্লাস আছে, আমি দেখাই কিভাবে করব। আমরা একটু এটা নিয়ে আলোচনা করব, এটা না স্লো করতেছি। আচ্ছা, আমরা এখানে লিখছিলাম যেটা, আমি লিখছিলাম যেটা 12 থেকে 15টা ক্লাস হবে, কয়টা? 12 থেকে 15টা। এই ক্লাসগুলো আসলে এখন আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি, এক্স্যাক্টলি এরকম হবে না। যেমন আমরা কি করব, প্রথমে 8টা ক্লাস শিখব, এই 8টা কাজ শিখব হচ্ছে লিড জেনারেশনের। কিসের লিড? লিড জেনারেশন। 8টা ক্লাস হবে কিসের উপরে? লিড জেনারেশনের উপরে। মানে এই এরপরে আমরা খেয়াল আছে 4টা ক্লাস হবে আমাদের হচ্ছে মানে ফাইবারের, FIBE রাউলার ফাইবার মার্কেট প্লেসের। কারণ কাজটা শিখতে হবে আগে, তারপর আমরা মার্কেট প্লেসে কাজ করব। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট করতে একদিন সময় লাগবে, তারপরে অ্যাকাউন্টের গিগ বানাতে একটু সময় লাগবে, তারপরে গিগুলো রেডি করে তারপরে এভাবে কীভাবে আমরা যে বায়ারের জন্য মানে কাজ ধরবো সেগুলো একটু সময় লাগবে, সবগুলো 4। তাহলে কয়টা কাজ হলো? 12টা কাজ হলো, ক্লাস হয়ে গেছে। এবার বাকি যে 3টা ক্লাস থাকবে যদি আমরা, এটা সময় হয়, এটা কিন্তু কাজ শেষ কিন্তু তোমার,
এরপরে কাজগুলো হবে, ক্লাসগুলো হবে, তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো সলভিং, প্রবলেম সলভিং কি প্রবলেম সলভিং, কথা কি ক্লিয়ার বুঝে আসছে? এই আটটা ক্লাসের মধ্যে, আমরা লিড জেনারেশনটা দেখবো, চারটা ক্লাস আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে কীভাবে কাজ নিতে হয় সেটা দেখবো, আর তিনটা ক্লাস রাখবো আমরা কিসের জন্য, প্রবলেম সলভিংয়ের জন্য। এটাকে অনেকটা প্রজেক্টের মতো ধরে রাখতে পারো, কথা কি ক্লিয়ার বুঝে আসছে? আর এই টোটালি যে কোর্সটা আমরা করতেছি সেটার জন্য আমরা একটা কোর্স ফি দিচ্ছি, যেহেতু আমরা 12-15টা ক্লাস করবো ইনশাল্লাহ রমজানের মধ্যে, আমরা পার ডে মানে উইকলি তিনটা ক্লাস করবো, সপ্তাহে কটা ক্লাস করবো? হ্যাঁ, সপ্তাহে তিনটা ক্লাস করলে রমজানের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে করে আমাদের 3-4-12টা ক্লাস হয়ে যাবে। এর প্রবলেম সলভিং ক্লাসগুলো এর মধ্যে আমরা আস্তে আস্তে কী করবো, এখন এই প্রবলেম সলভিং ক্লাসগুলো কিন্তু হতে পারে, দেখা যাচ্ছে লিড জেনারেশনের আটটা ক্লাসের মাঝখান দিয়েও একটা হতে পারে, ফাইবারের একটা প্রবলেম হচ্ছে ফাইবারের মাঝখান দিয়েও একটা হতে পারে, এটা যে লাস্টে একবারে হবে ব্যাপারটা এমন না, কথা কি ক্লিয়ার বুঝাতে পারছি? যেমন আমি আমি লিড জেনারেশন ক্লাস করতেছি, আমার আজকে একটা প্রবলেম হয়েছে, আমি এটা সলভ করতে পারতেছি না, তাহলে দুই তিনজনের প্রবলেমগুলোকে একসাথ করে একদিন একটা সলভ প্রবলেম সলভিং ক্লাস করবো, এভাবে মাঝখানে মাঝখানে কি প্রবলেম সলভিং, কারণ আমি কাজ করে গেলাম প্রবলেমটা সলভ করলাম না, পরে এটার জন্য বসে থাকলাম, তার সাথে ওটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যখনই প্রবলেম হবে দুই তিনটা প্রবলেম একসাথে হবে, একজনের কাজের ধরন তো এক এক রকম হবে তাই না, তো যখন প্রবলেমগুলো হবে তখন আমরা মাঝে মাঝে প্রবলেম সলভিং ক্লাসগুলো রাখবো, করে করে আমরা আস্তে আস্তে প্রবলেম সলভিংগুলো করে ফেলবো। এই হচ্ছে আমাদের টোটাল মার্কেটিং ক্লাস। আর এই কোর্সটা সম্পর্কিত আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, তোমরা যারা আসো এখানে তিনজন জয়েন করছো, পরে অনেক আরও দুজন আছে, সাবেই আছে, হাফিজুর আছে, হাফিজুর, আচ্ছা এখানে এই সুব্রত কম্পিউটার আছে, আর একটা যে যেন কি নাম, সাব্বিরের কি কম্পিউটার আছে স্যার? আমার আছে স্যার, আছে ল্যাপটপ রয়েছে। ও হ্যাঁ, ল্যাপটপ থাকলেই হবে কাজের জন্য, কি কিছু বুঝছো? আমরা এগুলো দেখবো, আর এই কোর্সটার জন্য আমরা একটা একটা মানে ফি নির্ধারণ করছি, যেহেতু 15-16টা ক্লাস নেব, এটা সম্পূর্ণ কিন্তু রিগেলের কোনো কিছু না, সাব্বি সম্ভবত জানো, যারা রিগেলের স্টুডেন্ট ছিলেন আপনি আমাকে, হ্যাঁ এটা রিগেলের সাথে সম্পৃক্ত না, এটা শুধু ব্যক্তিগত আমার সাথে সম্পৃক্তিত, এখানে আমি সেমিনার করার জন্য দেখো কিছু জিনিস সাজাইছিলাম, লিড জেনারেশনটা কি সেইগুলোই আমি ঘুরে ফিরে তোমাদেরকে একবারে বলে ফেলছি, কথা কি ক্লিয়ার বুঝে আসছে? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এটার জন্য আমরা কি করছি, একটা কোর্স ফি ধরছিলাম, সেটা হচ্ছে 1000 টাকা অনলি, এই 1000 টাকার মধ্যে আমরা আরও কিছু যদি আমরা আস্তে আস্তে আগাতে থাকি ইনশাল্লাহ আমাদের কাজগুলো হয়ে যাবে, তোমাদের কাজের একটা সুযোগ করে দিব, কথা কি ক্লিয়ার বুঝাতে পারছি? আমি এখানে কোর্সে বলছিলাম যে তোমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবা, অথবা আমার সাথে কাজ করার সুযোগ আছে। আমার সাথে কাজ করার সুযোগ মানে কি, খেয়াল করো, আমার সাথে কাজ করার সুযোগ মানে হচ্ছে আমি মার্কেট প্লেসের কাজগুলোকে কি করব, হয়তোবা নিলাম তোমাদেরকে দিয়ে করাই নিলাম, কথা কি বুঝাতে পারছি? তো যখন আমার কাছে কাজ আসবে সাথে সাথে আমি তোমাদেরকে কাজটা বুঝাই দেবো, প্লাস হচ্ছে তোমাদেরকে এইভাবে প্রজেক্ট করে একদিন বলবো যে আসো এই কাজটা আমরা করে ফেলি, হয়তোবা আমি কাজটা করে জমা দিয়ে দিছি, বাট কীভাবে করছি সেটার জন্য তোমাদেরকে একদিন অনলাইনে নক দেবো, নক দিয়ে বলবো যে সবাই আসো দেখো আমি কাজটা করছি, এটা কীভাবে করছি আজকে দেখাই দিই, কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, আর লিড জেনারেশনের কাজটা কেন করা হয়, সবচেয়ে বড় এখানে একটা জিনিস দেখো একটু রেট করে দেওয়া আছে, সেলস পাইপলাইন, কী জন্য বলো তো, সেলস পাইপলাইন, সেলস পাইপলাইনটা কি এটা একটু বলি আমি, তারপর আজকে আমাদের এটা শেষ করে দেবো। সেলস পাইপলাইন হচ্ছে মানে তোমার আজকে একটা প্রোডাক্ট সেল হয়েছে, একজন কাস্টমার কী করলো প্রোডাক্ট একটা নিয়ে গেল, যেমন আমি একটা মনে করো যে টিভি বিক্রি করতেছি, খেয়াল করো টিভি বিক্রি করতেছি, টেলিভিশন না, যেমন আমি একটা মনিটরে এটা বিক্রি করলাম, এই কাস্টমারের খেয়াল করো সেলস পাইপলাইনটা কি, এটা একটু বোঝার জন্য এটা বলতেছি, যেখানে লেখা আছে কি সেলস পাইপলাইন, লিড জেনারেশনের কাজটা কেন করা হয় সেটাই বুঝাচ্ছি। এই যে লোক এই কাজ এই যে টিভিটা কিনে নিল খেয়াল করো, তাহলে এই টিভির সাথে সম্পর্কিত যদি কাস্টমারের আমরা একটা ভাউচারের নাম টাম লিখে রাখি, দোকানে ভাউচার লেখে না ভাউচার, হ্যাঁ ভাউচার লেখার পরে খেয়াল করো, আরে বাবা এটাতে তো এখন এই টিভির সাথে সম্পর্কিত কিন্তু কারো অনেকগুলো প্রোডাক্ট আছে, কি আছে প্রোডাক্ট, এটা এটা কি বুঝো তোমরা, যেমন টিভির সাথে টিভির রিমোট আছে, কি আছে টিভির সাথে টিভির রিমোট আছে, টিভির সাথে ওয়ালে টাঙ্গানোর জন্য একটা এই থাকে, কি বলে ওয়াল কি বলে এটাকে আমি ভুলে গেছি, মানে অনেক সময়
ওয়ালের সাথে যা ওয়াল মাউন্ট মাউন্ট বলে ওয়াল মাউন্ট বলে এটা জানো নাম শুনছো হ্যাঁ হ্যাঁ দেওয়ালে লাগিয়ে রাখে যে ওই যে হসপিটাল আমরা দেখি না দূরে একটা টেলিভিশনে লাগিয়ে রাখে ওয়াল মাউন্ট দিয়ে তাহলে এই ফাইভ প্লেন মানিটা হচ্ছে আমি একজনের কাছে যে লোকের কাছে টিভি বিক্রি করতেছি তাকে কি করব আমি পরবর্তীতে ওয়াল মাউন্টের অ্যাড দিতে পারবো তার মোবাইলে মেসেজ পাঠাতে পারবো তাকে আমি কি করতে পারবো রিমোটের অ্যাড দিতে পারবো কথা কি ক্লিয়ার বুঝতে পারছি জি স্যার জি স্যার বুঝতে পারছি এই জিনিসটাকে বলা হয় বিজনেস পাইপলাইন কি বলে সেলস পাইপলাইন বা বিজনেস পাইপলাইন সেলস পাইপলাইন হ্যাঁ মানে সে একটা প্রোডাক্ট কিনছে কিন্তু তার সাথে আমি আরো কয়েকটা তার যদি নাম্বারটা রেখে দিতে পারি তার যদি ইমেলটা আমরা রেখে দিই তাহলে আমরা তাকে কি করতে পারবো পরবর্তীতে আরো অন্য অন্য প্রোডাক্টের কি করতে পারবো অ্যাড দিতে পারবো প্লাস হচ্ছে টিভিটা যে সেলস করছি আমরা খেয়াল করো সেই টিভিটা সেলস করা দুই বছর পরে নতুন একটা টিভি আসছে কয় বছর পরে এক বছর বা দুই বছর পরে এক বছর ধরি দুই বছর ধরি তাকে নতুন আরেকটা টিভি আসছে তাকে আমরা আবার তাদেরকে কি করতে পারবো মার্কেট প্রমোশন করতে পারবো যে আমাদের নতুন টিভি আসছে আপনি চাইলে এখন এটা নিতে পারেন তাহলে মানুষ কিন্তু চেঞ্জ করে তাই না অনেক কিছু পুরাতন জিনিস চেঞ্জ করে না নতুন আনে না এই লিড জেনারেশনের কাজটা এই জন্যই করা হয় এই দেখো হোয়াট ডাজ লিড জেনারেশন মিনস লিড জেনারেশনটাই হচ্ছে মূলত সেলস পাইপলাইনটাকে কি করে তৈরি করে রাখে তারপর অ্যালাউস ক্যাম্পেইন ঠিক আছে ক্যাম্পেইন ন্যাচারাল টার্গেট উইথ দে আর রেডি টু বাই এই যে দেখো ন্যাচারাল টার্গেট আনটিল দে আর রেডি টু বাই মানে যতদিন পর্যন্ত আনটিল কথাটার মানে কি যতদিন পর্যন্ত তারা না কিনবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে কি করতে পারবো এভাবে মেসেজ দিয়ে যেতে পারবো একটা প্রোডাক্ট সেল হয়েছে আর একটা প্রোডাক্ট অ্যাড করবো একটা প্রোডাক্ট সেল হয়েছে আর একটা প্রোডাক্টের জন্য কি করতে পারবো অ্যাড করতে পারবো কাজগুলো একদম খুবই সিম্পলি প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে কি করতে হবে বি টু বি একটা ক্যাম্পেইন আছে লিড জেনারেশন আছে আর বি টু সি সি টু সি কে ই আছে এখানে কিন্তু টাইপ আছে কাজের টাইপ থেকে খুব আওয়াজ হচ্ছে আহাদের আহাদের মাইক্রোফোন থেকে একটু আওয়াজ হচ্ছে আচ্ছা তো এই যে ব্যাপারটা এই পাইপলাইনগুলোই হচ্ছে যেমন আমি একটু আগে যেটা বললাম এই যেমন এই যে ফার্নিচারের যে কথাটা বললাম তার কাছে যদি ফার্নিচার প্রতিনিয়ত আসতে থাকে নতুন নতুন ফার্নিচার সে তৈরি করতেছে আজকে সোফার অ্যাড করলো 50 জনকে সোফার একটা অ্যাড দিল কালকে কী করলো একটা খাটের অ্যাড দিল এরপর দিন একটা শোকেসের অ্যাড করলো তাহলে 50 জন লোকের কাছে খেয়াল করো এবার আমি যদি এটাকে একটা মাল্টিপল করি লোক কয়জন ছিল 50 জন দেখো 50 জন লোকের প্রথমে আমরা দিছি কি মনে করো যে সোফা এসো সোফা রাইট দিলাম আমি একটু একটু বাংলাতে লিখি সোফা রাইট করলাম ঠিক এই 50 জন লোকেরই কিছুদিন পরে আবার একটা খাটের রাইট দিলাম মনে করো কিসের রাইট দিলাম খাটের রাইট দিলাম আবার কিছুদিন পরে এদেরকে আমি কি করলাম মনে করো যে একটা আলমারি কি আলমারি রাইট দিলাম তারপরে দেখো আরও কিছুদিন পরে আমি ছয় মাস ধরতেছি খেয়াল করো আলমারির পর আর কি আছে বলো তো ফার্নিচার একটা টেবিল আছে মনে করো টেবিলের অ্যাড দিলাম টেবিল এখন দেখো এই 50 জনের লোকে যখন আমরা কালেক্ট করে রাখছি 50 জনকে যদি সোফার অ্যাড দিই মিনিমাম সোফা কিনলো মনে করো 50 জনকে অ্যাড দিলাম মনে করো যে আমার এখানে 5 জন লোক সোফা কিনলো কি কিনলো খাট কিনছে খাট যখন আবার এর 3 মাস বা 4 মাস বা 5 মাস পরে যদি আমি আবার এদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করি অথবা এখান থেকে আবার দুইজনের দুইটা খাট কিনতে পারে এরপরে আবার মনে করো যে তিনজনের তিনটা আলমারি কিনতে পারে টেবিল যেহেতু সংখ্যা কম এটা হয়তো 10 জনও কিনতে পারে তাহলে দেখো একবার নাম্বার কালেক্ট করছি 50 জনের সোফা বিক্রি করলাম 5টা খাট বিক্রি করলাম 2টা আলমারি বিক্রি করলাম 3টা টেবিল বিক্রি করলাম 10টা তাহলে ঘুরে ফিরে কিন্তু একই নাম্বারে আমি বারবার কাজ করতে পারতেছি কথা কি বুঝাতে পারছি এটাকেই বলা হয় সেলস পাইপলাইন এটাকে কি বলে সেলস পাইপলাইন যতদিন পর্যন্ত আমি এভাবে নতুন নতুন প্রোডাক্ট আসবে টেবিল শেষ স্যার বুঝলাম না এটা টেবিলের পরে আবার সোফা রাইট দিতে পারি তাকে টেবিলের পরে আবার কিসের রাইট দেব আবার সোফা রাইট দিলাম তখন হয়তো বা 5 জন কিনতে পারে 6 জন 7 জন 8 জন কিনতে পারে কথার কথা ধরে নিলাম আর কি যে যে কোনো একটা পার্সন কি করতে পারে আবার কিছুদিন পরে আবার টেবিলের আরও কয়েকটা অর্ডার আসতে পারে আবার এখানে অ্যাড দিলাম আর মনে করি এভাবে ঘুরে ফিরে কিন্তু আমি সেলস মার্কেটিংটা জেনারেট করতে পারতেছি আমার এভাবে যদি 1000 লোকের নাম্বার অ্যাড কালেক্ট করে থাকে কত লোকের 1000 এরপরে ওই লোকের আর কি কোনো কিছু দরকার আছে কোনোদিন মার্কেটিং করার বসে বসে শুধু মোবাইলের মাধ্যমে ইমেলের মাধ্যমে কিছুদিন পর পরে কি
নতুন আলমারি আসছে, এখন খাট সোফা তো আর একটা না, খেয়াল করো এখানে আমার কিন্তু সোফা কিন্তু একটা না, সোফা বিভিন্ন আইটেমের থাকে, আমার কাছে ফার্স্ট আইটেমের ফার্স্টটা সোফা আছে, এমন হতে পারে না? তো ঘুরে ফিরে কিন্তু 1000 লোকের নাম্বার থাকলে কিন্তু আমার এইভাবেই, এইটাই হচ্ছে লিড জেনারেশনের কাজ। এবার তুমি যত রকমের মার্কেট প্লেস আছে সব জায়গায় কাজ করতে গেলে তোমার এই লিড জেনারেশনের কাজটা করতে হবে। এটা কিছু টেকনিক আছে, এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। আর তোমরা যারা যদি এই কোর্সটা করতে চাও, আমি তোমাদেরকে একটু লাস্ট কথাটা বলি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আজকে কিবার 5 তারিখ, তো যেহেতু রমজানের মধ্যে শেষ করব, রমজানের মধ্যে যেহেতু শেষ করব, আজকে 3 রমজান গেল, মানে পঞ্চম রমজানের সন্ধ্যাবেলায় আবার আমরা 7 তারিখে এই ক্লাসটা করতে চাচ্ছি। এর মধ্যে তোমাদের সাথে যদি আমার এই তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমার ফেসবুকে, ফেসবুক যোগাযোগ করে যদি তোমরা আমাকে পেমেন্ট করে দাও, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে কী করবো ক্লাসগুলো কন্টিনিউ করবো। আর এর মধ্যে আরও 2-4 জন স্টুডেন্ট আছে, ওরা হয়তো আসতে পারে নাই আজকে কোনো কারণে, কিন্তু ক্লাসগুলোতে জয়েন করবে, আমার সাথে কথা বলছে, মানে জান কিছু বুঝছো, হাফিজুর আছে, তারপর আরও একটা ছেলের আছে। তো আর এর জন্য যে কাজটা দেখাচ্ছি, দেখো কাজ কিন্তু একবার শিখবা বারবার করবা, এই যেমন একবার নাম্বার কালেক্ট করবা বারবার কি করতে পারবা। আর তোমরাও যারা এরকম আমার সাথে কাজটা করবা বারবার, যে কোনো প্রবলেম পড়বা ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা প্রবলেম কি করব সলভ করার চেষ্টা করব। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর আমাদের জন্য এই কোর্সটার জন্য আমরা একটা কোর্স ফি ধরা হচ্ছে, সেটা হচ্ছে মাত্র 1000 টাকা আমরা কোর্স ফি ধরছি রমজানের জন্য। এটা এই কোর্সটাই কিন্তু কামি, দেখো এই কোর্সটা কিন্তু কামি, অন্যান্য টাইমে কিন্তু 5000 টাকা কোর্স ফি নিই। বাট রিগুলার স্টুডেন্ট যারা আমাদের পাশে পরিচিত এখন যারা আছে, আমি বাইরে এখন মার্কেটিং করতেছি না, আমার হয়তো তোমরা দেখতেছো কিনা জানি না, আমার এই যে দেখো 2টা মনিটর দিয়ে আমি সবসময় কাজ করি, যার একটা মনিটর থেকে ডাটা নিয়ে আসতেছি, ওটা তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে? তো এভাবে আমি আসলে কাজ করি রাত্রে বেলা, বিভিন্ন রকম আমার অনেক কাজ থাকে করি। তো এর মধ্যে ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা যারা কাজ করবে আমার সাথে যোগাযোগ করিও, এটাই তোমাদের কাছে। তো আল্লাহ হাফেজ নাকি আজকে আমরা শেষ এটার 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 কাজ করতে হলে তো বাসায় ওয়াইফাই প্রয়োজন নাকি? ওয়াইফাই লাগবে না, তোমার মোবাইলে নেট থাকলেও হবে, তবে ওয়াইফাইটা যদি থাকে সবচেয়ে বেটার। অনেকে আছে দেখো, খেয়াল করো, অনেকে আছে মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কাজ করে, অনেকে আছে মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কাজ করে, পরবর্তীতে আস্তে আস্তে পরবর্তীতে একটা সময় গিয়ে পরে নেট কিনে নেয়, মোবাইলের নেটওয়ার্ক দিয়ে হটস্পট দিয়েই অনেকে কাজ করতেছে। এটা কাজ তো সময় বেশি লাগে না, এমন তো না যে আমাকে কাজটা অনলাইনে, যেমন আমরা এটা যদি একটু লোড নেই বেশি, আমার কি কোনো অসুবিধা আছে? খেয়াল করো কাজটা যখন আমি শিখবো, আমার একটা ফেজটা আসতে হয়তো বা দেখা যাচ্ছে 5 সেকেন্ড লাগছে, কয় সেকেন্ড তোমার, মনে করো আমার আসতে লাগে 5 সেকেন্ড, তোমার আসতে লাগছে মনে করো যে 20 সেকেন্ড লাগছে, তারপরে তো আসতে তুমি কাজটা তো করে ফেলতে পারবা, তাই না? হ্যাঁ, শিখো আগে, শিখার পরে যদি একটা দুটো কাজ করতে চাও, তখন যদি একটু নেট প্রবলেম হয় তখন তুমি একটা নেট কানেকশন নিয়ে নিবা, অথবা নেটের জন্য অনেক ভালো ভালো সিম আছে যেগুলোতে আমরা একটা মডেম দিয়ে কাজ করতে পারি। এই সাব্বির কি ইলেকট্রিক্যাল ছিলেন না সিভিলে ছিলেন? উনি একটা মডেম কিনে কাজ করে মোবাইল দিয়ে, কি করে মোবাইলে যে সিম আছে মডেম দিয়ে একটা কাজ করে, উনি একটা কাজ করে ফেসবুক প্রমোশনের কাজ করে। এই জন্য কথাটা বললাম, আগে কাজটা শিখো বুঝো, আস্তে আস্তে করতে গেলে তখন এটা আস্তে আস্তে ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর এত সহজ ভাবে সবগুলো কথা বলছি, আর এটা আমি টোটাল একটা ভিডিও আছে, ভিডিও হচ্ছে কথাটা, আমি তোমাদেরকে গ্রুপে এটা দিয়ে দিই, কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আজকে তাহলে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে।